নমস্কার বন্ধুরা, সুলতানা ছেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আলুর পাঁপড় বানিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। আর এগুলি বিকালবেলা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। আর কতটা মুচমুচে হয়েছে দেখুন। আর হালকা খিদেতেও এটা খাওয়া যেতে পারে। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর এই যে দেখুন, আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে, আর দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও খুবই সুন্দর। আর বাড়িতে কোনো অতিথি এলো এইভাবে আমরা বানিয়ে দিতে পারি, চায়ের সাথে দিতে পারি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর কিছু আমি এমনি এমনিও ভেজেছিলাম, আর দেখুন কতটা মুচমুচে হয়েছে। এখানে আমি 3 খানা আলু নিয়ে নিয়েছি, আর আলুটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আমি খোসা ছাড়াইনি। আর একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের এই জায়গাটাই আমি করে কেটে নেব। আর যেদিকটা চওড়া আছে সেই চওড়া দিকটা দিয়ে আমি গোল গোল রিং করে আলুটাকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। এই যে দেখুন, ঠিক এই রকম। এইভাবে কেটে নেব। আর আমি খোসাটা রেখেছি দেখতে সুন্দরের জন্য, আপনারা চাইলে খোসাটা ফেলে দিতে পারেন। এই যে দেখুন কত সুন্দর পড়ছে, একদম পাতলা পাতলা হয়ে। এই রকম পাতলা পাতলাই করতে হবে, তাহলে এটা আরও বেশি মুচমুচে হবে। এই যে দেখুন, ঠিক লম্বা লম্বা আর খুবই ফাইন হবে। আর সঙ্গে সঙ্গে কেটে জলে দিয়ে দিতে হবে, নাহলে কালারটা পরিবর্তন হয়ে যায়, কালো হয়ে যাবে। আর এটাকে আমি আরও জল পাল্টে পাল্টে পরিষ্কার জল করে নেব, আর অবশ্যই ঠান্ডা জলে ধোব। এরপর আমি এগুলোকে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি একে একে ছেঁকে নিচ্ছি, প্রতিটা একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি যাতে আলুর কষ্টটা লেগে না থাকে, দিয়ে আমি ছেঁকে নেব। আর প্রতিটাকে এভাবে আলাদা আলাদা করে ধুয়ে নিতে হবে। আমার সব ধুয়ে নিয়েছি, আর একটা শুকনো কাপড়ে করে প্রথমে পরিষ্কার করে মুছে নিয়েছি জলটা, আবারও আরেকটা কাপড়ে করে আমি মুছে নিচ্ছি, একটুখানি বিছিয়ে তারপর রুমাল দিয়ে চেপে চেপে জলটাকে আমি মুছে নেব। এটা গ্রীষ্মকাল হলে ফ্যানের তলায় দিয়ে এটা শুকনো করে নেওয়া যেত। যতটা সম্ভব জলটা মুছে নিতে হবে। জলগুলো আমার সব মুছে হয়েছে, আবার আমি টিস্যু পেপার দিয়ে চেষ্টা করছি কিছুটা মুছে নিতে। এক একটা দুটো করে রয়ে গেছে, তার ভিতরেও জল রয়ে গেছে। যাই হোক, ঝটপট মুছে নিচ্ছি। এটা রোদে শুকনো করেও করা যায়, আর এভাবে জলকে শুকনো করে নিয়েও করা যায়। দেখুন আমি দেখাচ্ছি কত সুন্দর হয়। এখানে আমি চালের গুঁড়ি অল্প নিয়েছি, আর নিয়েছি কর্নফ্লাওয়ার, দুটোকে একসঙ্গে মিশিয়ে চালের গুঁড়ি দিলাম যাতে মুচমুচে হয়। দিয়ে আমি এর উপরে সেই একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনি করে চেলে চেলে দিয়ে দিচ্ছি প্রতিটার উপরে। প্রতিটাতে মোটামুটি আমার দেওয়া হয়ে গেছে। এরপর দুটো দুটো করে আমি দিয়ে দেবো, দুটো দুটো করে দিয়ে আমি একটু রোল করে নেব। এখানে আমি কিছু টুথপিক নিয়েছি, এই টুথপিকে করে আমি গোল করে মুড়ে দিয়ে এটাকে বেঁধে নেব।
ঠিক এইভাবে, তাহলে খুলে যাবে না আর এটা গোল হয়ে থাকবে। আবারও একটা করে দেখাচ্ছি, দেখুন। ঠিক এইভাবে একটা টুথপিকে আমি তিনটে করে দিয়ে দেব। এভাবে সব আমি গড়ে নিয়েছি, দেখুন, তিনটে করে দিয়ে করে নিয়েছি। দুটো করেও দিতে পারেন, আর একটা করেও চাইলে একটা করেও দিয়ে করতে পারেন। আর কিছু আমি এমনি প্লেনই রেখে দিয়েছি, এরকমই ভাজবো কিছু। এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি, কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। আর ফ্লেমটাকে হাইয়ে রাখতে হবে, দিয়ে এটাকে একদম উচমুচে করে ভেজে নিতে হবে। আস্তে আস্তে উল্টে উল্টে, ইপিট উপিট, উল্টে উল্টে আমি এগুলোকে মুচমুচে করে ভেজে নেব। যতক্ষণ এটা ফেনা উঠবে ততক্ষণ এটা ভাজতে হবে। এই যে দেখুন, আস্তে আস্তে একটু হালকা লালচে রঙের হয়ে আসছে, এগুলো আমার হয়ে গেছে দেখুন। এরপর একটা টিস্যু পেপারের মধ্যে আমি তুলে নিচ্ছি। আবারও আমি দিয়ে দিয়েছি কতগুলো, আবারও এগুলো ভেজে নেব। আর যেগুলো আমি পাকাইনি সেগুলোও একটু ভেজে নিচ্ছি। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি সাজিয়ে নিচ্ছি প্লেটে। আর আস্তে আস্তে টুথপিকগুলো খুলে নিচ্ছি। আর খুবই মুচমুচে হয়েছে, খুলতে গেলেই ভেঙে যাচ্ছে, তাই খুব সাবধানে ধীরে ধীরে খুলতে হবে। এর উপরে আমি কিছু মশলা দিয়ে দিয়েছি দেখতে সুন্দরের জন্য, আপনাদের পছন্দ মতো মশলা দিয়ে দেবেন। অল্প নুন, তারপর চাট মশলা, আমচুর পাউডার, যেমনভাবে ইচ্ছা আপনাদের খেতে মন যায়। আর এই যে দেখুন কতটা মুচমুচে হয়েছে। আর এটাকে চিকচিকিতে কুড়িয়ে রেখে দিলে দুদিন পর্যন্ত মুচমুচেই থাকবে। আর এগুলো বিকেলের দিকে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। আর বাড়িতে কোনো অতিথি এলেও এভাবে আমরা বানিয়ে দিতে পারি চটজলদি। আর দেখতেও সুন্দর কত, দেখুন। যেসব নতুন বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন, তারা যদি পছন্দ করেন বা ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যেসব বন্ধুরা ইতিমধ্যে এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর তাদের যদি ভালো লাগে রেসিপিটি, তাহলে একটা লাইক দিতে পারেন। আর এই যে দেখুন, আমি কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। আর এই যে দেখুন, এগুলো ভেজে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখুন দেখতে। আর এগুলো তো খুবই মুচমুচে হয়েছে।